এটি ইয়ামা FZX-এর নতুন মডেল। দেখে নেওয়া যাক এই মডেলে TCS কন্ট্রোল কিভাবে অন এবং অফ করতে হয়। চাবি দিয়ে বাইকটি অন করার পর আমরা দেখতে পাবো বাইকের মিটার কনসোল। এই মিটার কনসোলে বাঁদিকে একটি সুইচ রয়েছে, সেটাকে প্রেস করলে প্রথমে আমরা দেখতে পাবো ওডোমিটার, সেকেন্ড ট্রিপ ওয়ান, থার্ড ট্রিপ টু, এবং তারপরে টাইম স্ল্যাব, এবং তারপরে দেখতে পাবো আমরা TCS কন্ট্রোল। এই TCS-এর এখানে আমরা যদি বটনটাকে প্রেস করে থাকি তাহলে TCS কন্ট্রোল অফ হয়ে যাবে। আবার যদি অন করতে হয় তাহলে এই বটনটি আবার প্রেস করে থাকতে হবে, এবং প্রেস করে থাকলে আবার TCS কন্ট্রোল অন হয়ে যাবে। এইভাবে আমরা এই বাইকের TCS কন্ট্রোল অফ এবং অন করতে পারি।